প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ধাবমান গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। শনিবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজকর্মে লিপ্ত বিএনপি গণতান্ত্রিক ধারায় অভ্যস্ত নয়। দেশে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হোক, এটি বিএনপি চায় না। এ সময় পাবনা চার আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহাক মালিথা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে ঈশ্বরদীর বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরআরপি গ্রুপের পক্ষ থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ঈশ্বরদীর বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষ করে কালিকাপুর এলাকায় ডেপুটি স্পিকারকে সংবর্ধনা দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন আরআরপি গ্রুপের পরিচালক রফিকুল ইসলাম। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ধাবমান গতিতে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আর সারা বিশ্ব এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময় প্রকাশ করে বিভিন্ন ক্ষেত্রে। এরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজকর্মে লিপ্ত আছে। অগ্নি সন্ত্রাসী জঙ্গিবাদী কার্যক্রম যারা পরিচালনা করে তারা তো বাইরের শক্তির সাথে লিঙ্ক আপ করে এই বাংলাদেশে যাতে নির্বাচন সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হতে পারে সেজন্য তারা চেষ্টা করছে। তারা গণতান্ত্রিক ধারায় অভ্যস্ত নয়, তাদের দল গণতান্ত্রিক ধারার বা জনগণের জন্য দল প্রতিষ্ঠিত হয় নাই।